মেয়েদের বিয়ের পর কোন জিনিস ফাঁকা হয়ে যায়? জি ভাই, এটা কি বললেন? এটা তো খুবই খারাপ। আমরা কিন্তু ভাবতেছো অনেক ব্রেন খাটাতেছে জ্যামিতিক অঙ্কের মতো। অঙ্ক কোন কোন অঙ্কটা বেশি পারো? জ্যামিতি, ত্রিকোণমিতি নাকি ওই কি কি জানা আছে? না পারি, সবগুলোতে আছি মোটামুটি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ধাঁধার পর্বটা দেখেন বা দেখে থাকেন বা এই ভিডিওতে ক্লিক করেছেন, সবাইকে ভালোবাসা নিরন্তর। প্রিয় বন্ধুরা, ধাঁধার পর্বগুলো টকঝাল মিষ্টি দিয়ে সাজানো আমাদের এই পর্বগুলো। প্রিয় বন্ধুরা, স্কুল ছাত্রী তাকে কিন্তু আমরা ছাড়ি নাই, স্কুল ছাত্রী আছে, থাকবে আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত আজকে এই পার্কে থাকবে। ওরা এটা শাস্তি কেন স্কুল ফাঁকি দিয়ে পার্কে আসছে। আপু, তোমার নামটা বলে দাও দর্শকদের। আমার নাম তামান্না। তামান্না, তামান্নার আগে পিছে কিছু আছে না? শুধু তামান্না আছে কি? এদিক এদিক। আমার নাম তামান্না তাবাসসুম পুল। তামান্না তাবাসসুম পুল। আচ্ছা, পুল পুল পুলতে কি হয়? পুলতে পবিত্র। পুলতে পবিত্র, আচ্ছা যাক, অনেক সুন্দর নাম। আচ্ছা তামান্না, স্কুল ফাঁকি দিয়ে পার্কে এসে ডেটিং করে ধরা গেছো ক্যামেরার সামনে, দর্শকও বুঝে গেছে। আচ্ছা তামান্না, আমি যদি তোমার সাথে ধাঁধা নিয়ে খেলি, ধাঁধা পড়বো, ধাঁধা খেলবা? জি। রাজি আছো? জি। আচ্ছা, পারলে তোমার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। ওকে ওকে। আচ্ছা তাহলে প্রিয় বন্ধুরা, ধাঁধাটা বলে দিই নাকি বলেন? আচ্ছা তাহলে ধাঁধাটা হচ্ছে তামান্না, মেয়েদের বিয়ের পর কোন জিনিস ফাঁকা হয়ে যায়? জি ভাই, এটা কি বললেন? এটা তো খুবই খারাপ। আপু, শুনতে খারাপ, দর্শকরা ভাবছে অনেক খারাপ, এই খারাপটাকে ভালো অ্যান্সার পরিণত করতে হবে। এটা আমি কিভাবে বলবো? যদি লজ্জা পেয়ে যান তাহলে মানে কানে কানে বলেন। কানে আরো লজ্জা বলেন। আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন, কিন্তু একটু ভাবেন, একটু মাথাকে ওয়াশ করেন। কোন জিনিস বিয়ের পর মেয়ের বাবা মার ঘরে তো ফাঁক হয়ে যায় মেয়েকে যখন। অনেক সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন, কিন্তু এই অ্যান্সারটা সঠিক নয়। আপনি কি বলেছেন? ঘর ফাঁকা হয়ে যায়। ঘর ফাঁকা হয়ে যায়? কেন, ঘরে কি বাবা মা থাকে না? বাবা মা থাকলে কি হয়, মেয়ে তো আর থাকে না। আরেকটা মেয়ে থাকবে? আরেকটা এমনও তো আছে, নাও তো থাকতে পারে। আপনি কি এতটাই সিরিয়াস নাকি যে মেয়ে থাকবেই না? মানে এক বাপের এক মেয়ে, এই তো? জি। এই জন্য আপনি বলছেন মেয়েদের বিয়ে হওয়ার পরে ঘর ফাঁকা হয়ে যায়। আচ্ছা আপু, অ্যান্সারটা 50-50 ধরে নিলাম, অ্যান্সারটা সঠিক হয়নি, তারপরও কাছাকাছি। আপনি আর একটু ব্রেন খাটান, ব্রেন খাটানোর আগে দর্শকদের কাছে আপনার একটু সুখ দুঃখের গল্প শুনি। জীবনে প্রেম করেছেন তো কয়েকটা, যে সুন্দর চেহারা। জীবনে একটাই প্রেম করছি। একটাই এখনো আছে? জি। প্রেম কি কাঁঠালের আঠা? তার চেয়ে বেশি। সুপার গ্লু? সুপার গ্লু এরকমই, সুপার গ্লুর মতো আঠা লেগে আছে প্রেম। আচ্ছা অনেক সুন্দর। আপু কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 9-এ। ক্লাস 9? জি। আর প্রেম হয়েছে কোন কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8-এ। 8, একটু জোরে বলবেন দর্শকরা শুনবে। ক্লাস 8 থেকে প্রেম শুরু করছেন তাই না? জি। আজকে 9, দীর্ঘ এক বছর। কতবার ডেটিং এ গেছেন? এটা বিশ্বাস করবে ক্যামেরার লোকজন? যাই না, একবারও যাই না ডেটিং। দর্শকরা তো বিশ্বাস করবেই না, পিছনে যে 2-3 জন আছে তারা খালি হাসতেছে। না করলে আমার কিছু করার নাই, আমি যাই নাই। হ্যাঁ, আমি পবিত্র, এই তো? জি। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু টকঝাল মিষ্টির মধ্যেই আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা আপু, আমরা কিন্তু ভুলি নাই, ধাঁধার কথা ভুলে গেছো? না। ধাঁধাটা দাও, অ্যান্সার দাও দেখি কেমন। আলহামদুলিল্লাহ, তাহলে ধাঁধাতে থাকো, ধাঁধার অ্যান্সারটা দিয়ে যাও। আপু, তাহলে আমরা কি সঠিক উত্তরের জন্য আর কত অপেক্ষা করব বলে দাও।
সঠিক উত্তর ভাবতেছি আচ্ছা দেখি একটা পাইছি এটা হয় কিনা অবশ্যই যেমন বয়ফ্রেন্ড ওরে আল্লাহ কে কে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের মন থেকে তো গার্লফ্রেন্ড চলে যায় তার মানে ওর মন ফাঁকা হয়ে যায় ফাঁকা করে ইতে চলে যায় কিন্তু বয়ফ্রেন্ড তো আর মিয়ে না আমি তো বলছি মিয়েদের বিয়ের পরে কোন জিনিস ফাঁকা হয় বাকি বয়ফ্রেন্ড কি মিয়ে হয় তাও তো মেয়েদের জীবন দেখি তো বয়ফ্রেন্ডের রুইয়াড়ও তো ফাঁকা হয়ে যায় না একটা তো হয় এই ফাঁকা কোন ফাঁকা ভাবছেন সেটা তো আমি বুঝতে পারছি না আপু উত্তরটা আমি সঠিক ধরে নিতে পারলাম না তাহলে আর একটু ভাবতে সময় দেন অবশ্যই অবশ্যই ভাবতে থাকেন ভাবতে ভাবতে দর্শকরাও ক্লান্ত কর পরিবেশে আমাদের এই ভিডিওটা যেন দেখেন আর কি হ্যাঁ সঠিক কোনটা বলেন মোবাইল ফোনের মেসেঞ্জার মোবাইল ফোনের মেসেঞ্জার মোবাইল ফোনের মেসেঞ্জার এটা কিভাবে মানে বুঝলেন বা ভাবলেন হোয়াটসঅ্যাপ থেকে তো মানে বয়ফ্রেন্ডের মানে যে বিয়ের পরে মানে বয়ফ্রেন্ডের মানে আগে যা সেটিং করা হয় সব ডিলিট হয়ে যায় একেবারে ফোন ফাঁক হয়ে যায় তারপরে শুধু স্বামীটাই থাকে বিয়ের পরে জি এটা কি সত্য দর্শকদের বলেন জি সে দর্শক আপুটা বলছে যে যে ধাঁধার উত্তরটা বলছে যে মেয়েদের বিয়ের পরে কোন জিনিস ফাঁকা হয়ে যায় সে বলছে মেসেঞ্জার আপনারা কি বলেন মেসেঞ্জার কি ধরে নেব সঠিক উত্তর আমি এই ধাঁধার সঠিক উত্তর মেনে নিতে পারলাম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এই যুগে মেসেঞ্জার ফেসবুকের যুগ তো প্রিয় বন্ধুরা মেয়েরা বিয়ের পরে মানে বাসরাতের আগেই মানে কলমা পড়ার আগেই অধিকাংশ মেয়েরাই মেসেঞ্জারটা ডিলিট করে স্বামী যেন না দেখে তো জি আচ্ছা থ্যাংক ইউ তামান্না অনেক ভালো লাগলো দর্শকদের উদ্দেশ্যে এই ধাঁধা সম্পর্কে তুমি কি বলতে চাও কেমন লাগছে তোমার ধাঁধাগুলো আমার অনেক ভালো লাগছে আচ্ছা তারপর দর্শকদের আর কিছু বলতে চাও প্রিয় বন্ধুরা এই দাদাটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আরও বিভিন্ন ধরনের দাদা দেখতে চাইলে আমাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ তামান্না আপু স্কুলে যাওয়ার পথেও অনেক কষ্ট দিলাম ভালো থাকবেন প্রিয় দর্শক